নমস্কার বন্ধুরা, সামনে দোল পূর্ণিমা। আপনাদের ঠাকুর ঘরে রাখুন এই ছোট্ট জিনিসটি, যে জিনিসটি রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন। সামান্য জিনিসে দেবী লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবেন, অর্থ সম্পদে ভরে থাকবে আপনার জীবন। ঠাকুর ঘরে বসে শুধুমাত্র পুজো করলেই হবে না, পালন করতে হবে কিছু বাস্তু টিপসও। এই নিয়মগুলি পালন করলে বাড়িতে লক্ষ্মী দেবীর আসন চিরস্থায়ী হবে। তাই আপনারা অবশ্যই দোল পূর্ণিমাতে এই ছোট্ট নিয়মটি পালন করুন। জ্যোতিষ বিশেষজ্ঞ মতে এই নিয়মগুলি যদি আপনি বাড়িতে পালন করতে পারেন, দেবী লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবেন। নারকেলকে অত্যন্ত শুভ বলি আমরা জানি, তাই নারকেল আপনার ঠাকুর ঘরে রাখুন। বলা হয় ঠাকুর ঘরে একটা নারকেল রেখে দিলে দেবী লক্ষ্মী খুবই সন্তুষ্ট হন। মনে করা হয় একটি নারকেলে হলুদ সিঁদুর মাখিয়ে ঠাকুর ঘরে রাখলে লক্ষ্মীর আশীর্বাদ ও ধন সম্পদে আপনার জীবন ভরে উঠবে, আপনার সংসারে শ্রীবৃদ্ধি লাভ হবে। প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করেন, তাই চেষ্টা করুন সেই পুজোতেও প্রতি বৃহস্পতিবার একটা করে লাল পদ্ম দেবী লক্ষ্মীকে নিবেদন করতে। বলা হয় দেবী লক্ষ্মী লাল পদ্ম অত্যন্ত ভালোবাসেন। মা লক্ষ্মীর আসনে একটি লাল পদ্ম সর্বদাই যদি আপনি রাখতে পারেন, আপনার আর্থিক সম্পদ বৃদ্ধি পাবে, জীবন সুস্থিতি বজায় থাকবে। ঠাকুর ঘরে সামান্য হলেও কর্পূর রেখে দিন, আর্থিক সমৃদ্ধি সবসময় আপনাকে ঘিরে থাকবে। এই ছোট্ট কাজগুলি আপনারা অবশ্যই করুন, দোল পূর্ণিমার দিন অবশ্যই করুন, দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত আপনারা হবেন।